আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিতে ভুলবেন না। কিন্তু অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হলো বাস্তবতা। জীবনে খারাপ সময় আসা খুবই দরকার, নইলে মুখোশ পরা বেঈমান মানুষগুলোকে চেনা যায় না। জীবনে যত আঘাত পাবে তত কাছের মানুষগুলোকে চিনতে শিখবে। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, তেমনই জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। বাস্তবতা কি জানো, তুমি যার জন্য কাঁদবে সে তোমার কথা অন্যের কাছে বলে হাসবে। জীবনে সুখী হওয়ার জন্য এই কয়েকটি কথা অবশ্যই মনে রেখো। যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে বোঝে না তাকে বোঝাতে যেও না। সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না। তোমার চোখের নিচে যে নেমে গেছে তাকে ওপরে তোলার চেষ্টা করো না। জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না। পরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না। যারা সময়ের সাথে বদলে যায় তাদের সাথে মেলামেশা করো না। মানুষ প্রার্থনা করার সময় ভাবে ওপরওয়ালা সব দেখছেন, কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায়। দান করার সময় ভাবে ওপরওয়ালা সব দেখছেন, কিন্তু চুরি করার সময় সব ভুলে যায়। সেবা করার সময় ভাবে সবার মধ্যে ভগবান আছেন, কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায়। এর পরেও মানুষ নিজেদেরকে বুদ্ধিমান মনে করে। মুখ বুঝে যদি সব মেনে নাও তাহলে তুমি সবার কাছে খুব ভালো। খারাপ হবে তখনই যদি তুমি উচিত কথা সবার সামনে বলে দাও। উপকার একটি অদ্ভুত জিনিস, না করলে মনে রাখে আর করলে ভুলে যায়। সম্পর্ক সেটা নয় যেখানে ইগো অ্যাটিটিউড থাকবে, সম্পর্ক সেটা যেখানে একজন রাগ করলেও অন্যজন রাগ ভাঙানোর জন্য ব্যস্ত থাকবে। টাকা এখনকার দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। টাকা থাকলে বন্ধু, ভালোবাসা, পরিবার সবাই তোমার পাশে থাকবে। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। নিজের জীবনের লড়াইটা নিজেকে করতে হবে বন্ধু। জ্ঞান অনেকেই দেবে কিন্তু সঙ্গ কেউ দেবে না। শিক্ষা মানুষের ভদ্রতার পরিচয় দেয় না, আচরণ মানুষের ভদ্রতার পরিচয় দেয়। আজকাল মানুষ মজা কম করে, মজার ছলে অপমানটাই বেশি করে। স্বপ্ন কারোর সাথে বেঈমানি করে না, বেঈমানি করে স্বপ্ন দেখানো মানুষগুলো। যোগ্য মানুষ কখনোই অন্যের সমালোচনা করে না, যোগ্যতাহীন মানুষগুলোই অন্যের সমালোচনা বেশি করে। তোমাকে ভালোবেসে আমি হেরে যাইনি, সত্যিকারের ভালোবাসায় যে কষ্ট আছে তার প্রমাণ পেয়েছি। যদি কখনো ভাবো আমি বদলে গিয়েছি তাহলে এটাও ভেবে নিও এই বদলানোটা আমি তোমার থেকেই শিখেছি। সম্মান করলে সম্মান করব, ঘৃণা করলে ঘৃণাই করব, ইগনোর করলে অফকোর্স ইগনোর করব। একটা কথা কি জানো তো, পুরুষ মানুষের হাসিতে ভরসা করতে নেই। তারা মৃত্যুর আগে অবধি যন্ত্রণাতেও হাসতে পারে।